সুস্মিতা ছিল তিন মেয়ের মা, যে ঘরে বসে কাপড় সেলাইয়ের কাজ করত। সে অল্প টাকাতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করে দিত, যার দ্বারা তার কিছু টাকা উপার্জন হতো। এভাবেই কোনো মতে সে তার তিন মেয়ের লেখাপড়ার খরচ চালাত। সুস্মিতার তিন মেয়ে স্কুলে লেখাপড়া করত, তারা তিনজন সরকারি বিদ্যালয়ে যেত। তারা অনেক গরিব ছিল। তিন মেয়ে স্কুলে যাবার সময় তার মাকে বলল, মা আমরা স্কুলে চলে যাচ্ছি। ঠিক আছে সোনারা, এই নাও কিছু টাকা, যদি প্রয়োজন হয় তাহলে খরচ করো। না না মা, টাকার দরকার নেই। কারণ সুমন আগে থেকে জানত তার মায়ের হাতের অবস্থা অনেক বেশি খারাপ। বেটারা, আমি তো তোমাদের চাহিদা ঠিকঠাক মতো পূরণ করতে পারি না, অন্য কোনো কাজও তো পাই না, যেটা করে সব আশা পূর্ণ করব আমি। তোমাদের তিনজনের স্কুল ড্রেস কিনতে হবে, কী করার, এত টাকা তো নেই। এক হাজার টাকা নিয়ে যাও, তোমাদের তিনজনের মধ্যে হতে যে কোনো একজনের স্কুল ড্রেস কিনে নিও। ঠিক আছে মা, তাহলে এই টাকা দিয়ে প্রীতির জন্য স্কুল ড্রেস কিনব। এ কথা বলে তিন মেয়ে স্কুলে চলে গেল। এরপর সুস্মিতা আবারও গ্রামের লোকদের কাপড় সেলাই করতে বসলো। তখন তাদের গ্রামের কমলা নামে একজন মহিলা আসলো ও বলল, সুস্মিতা এই নে লেহেঙ্গার কাপড়, আমার মেয়ের জন্য খুবই সুন্দর করে লেহেঙ্গা তৈরি করে দিবি। আরে ওয়াও কমলা, এ তো অনেক দামি কাপড় বোন। হ্যাঁ আমার মেয়ের বিয়ে বলে কথা, খুব সুন্দর করে তৈরি করবি, ঠিক আছে? আচ্ছা তোরও তো তিনটা মেয়ে আছে, কবে দিবি ওদের বিয়ে, কিছু ভেবেছিস? বিয়ের জন্য তো খোঁজ করছি বোন, কিন্তু এই জামানায় যৌতুক ছাড়া কে বিয়ে করবে বলো? কি আর করার, তুমি তো ভালো করে জানো আমি সাধারণ একটি গরিব দর্জি মা, আমি কি করে এত টাকা জোগাবো। সুস্মিতা তোমার দুঃখ আমি বেশ ভালো করে বুঝি, কি আর করার, যদি তুমি অনুমতি দাও তাহলে বিনা যৌতুকেই আমি বিয়ে ঠিক করতে পারি, কারণ তোমার তিন মেয়ে দেখতে অনেক সুন্দরী। হ্যাঁ বোন, যে করেই হোক চেষ্টা একটু করেন, আমি তো চাই আমার তিন মেয়ের বিয়ে দিয়ে দিতে, এরপর ওরা শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকবে। এরপর কমলা সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে সুস্মিতার তিন মেয়ের জন্য তিন ছেলেকে দেখতে গেল। তাদের তিন ভাইকে কমলার অনেক পছন্দ হলো। এরপর তাদের সঙ্গে সুস্মিতার তিন মেয়ের ব্যাপারে কথা বলল। কথা বলার পরে কমলা তাদের তিনজনকে সুস্মিতার তিন মেয়েকে দেখতে যাওয়ার জন্য বলল। পাত্রপক্ষ তিন মেয়েকে দেখতে আসবে শুনে সুস্মিতা ভয় পেয়ে গেল। এরপর সে তার কাছে থাকা টুকরো টুকরো কাপড় দিয়ে তিন মেয়ের জন্য খুবই সুন্দর করে স্যুট তৈরি করল। পরের দিন সকাল সকালে তিন ছেলের মা বাবা চলে গেল সুস্মিতার বাড়িতে তার তিন মেয়েকে দেখার জন্য। তিন মেয়ে চা নাস্তা নিয়ে তাদের সামনে আসলো আর সালাম করল। এই নিন চা আর গরম গরম নাস্তা। আরে সুস্মিতা বোন, তোমার তিন মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমার তিন মেয়েকে অনেক ভালো সংস্কার শিক্ষা দিয়েছ, ওরা অন্যকে হেল্প করতে অনেক পছন্দ করে দেখছি। মনে করো এই সম্পর্ক একেবারে পাক্কা হয়ে গেল, আমি কোনো টাকা চাই না। আমি জানি তুমি অনেক গরিব, অনেক কষ্ট করে তুমি তোমার মেয়েদের লালন পালন করেছ। বিয়েতে যে বরযাত্রীরা আসবে তাদের খুব ভালোভাবে আপ্যায়ন করে দেবে, এটা ছাড়া আর কোনো আমি যৌতুক চাই না তোমার কাছে। এ কথা শুনে সুস্মিতা অনেক বেশি খুশি হলো যে একই দিনে তার তিন মেয়ের বিয়ে হয়ে যাবে। এরপর সুস্মিতা হাত জোর করে তার তিন মেয়ের শাশুড়িকে কৃতজ্ঞতা জানালো। এরপর আরও বেশি মনোযোগ দিয়ে সুস্মিতা সবার কাপড় সেলাই করতে লাগলো আর টাকা জমাতে লাগলো। তবে গ্রামটা ছিল অনেক ছোট, যার কারণে খুব বেশি টাকা ইনকাম হতো না। এদিকে বিয়ের সময়ও চলে আসছে। এরপর সুস্মিতা তাদের গ্রামের একটি মাজারে কাজ করতে শুরু করলো। মাজারে আসা খাবার কাপড় চোপড় এসব দিয়ে তার অনেক হেল্প হয়ে যেত। একদিন সুস্মিতা মাজারের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে বলল, হে খোদা, আমাদের মতো গরিবরা কি করে চলবে বলো? সামনে আমার তিন মেয়ের বিয়ে, আমি কি করে টাকা পয়সা জমা করব? হে আল্লাহ, একটু তুমি আমাকে সাহায্য করো, আমার দিকে মুখ তুলে তাকাও। সুস্মিতা এসব বলতে না বলতেই তার সামনে একটি আলো প্রকট হলো আর আলোর মধ্যে থেকে আওয়াজ আসলো, সুস্মিতা আমি তোমার সব কথা শুনেছি, আসলে তুমি অনেক দুঃখী, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। তুমি এই মাজারে কত দেখভাল করো আর কত সুন্দর যত্ন করে পয় পরিষ্কার করো, এই নাও এই সব টাকা পয়সা সব কিছু তোমার তিন মেয়ের বিয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। এ কথা শুনে সুস্মিতা অনেক বেশি খুশি হলো। এরপর সে টাকা পয়সা নিয়ে এসে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখলো তার তিন মেয়ে তাকে খোঁজাখুঁজি করছে। মা তুমি কোথায় চলে গিয়েছিলে, আমরা কত খুঁজছি তোমাকে। আরে মামনিরা, আমি তো ব্যস্ত আছি তোমাদের বিয়ে নিয়ে,
তোমাদের বিয়ে শপিং করছিলাম। মা, বিয়ের প্রস্তুতি যেভাবেই হোক হবে, কিন্তু তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। এভাবে যদি না খেয়ে থাকো তাহলে তো তোমার শরীরটা ঠিকঠাক মতো থাকবে না মা। চলো তাড়াতাড়ি খেয়ে নাও গরম গরম খাবার। আমার তো অনেক খারাপ লাগছে, কাল তো তোমরা তোমাদের শ্বশুর বাড়ি চলে যাবে, কে এভাবে আমার খোঁজ নেবে, খেয়াল রাখবে? মায়ের এই কথা শুনে সুস্মিতার তিন মেয়ে কান্না করে ফেলল। এরপর নিজেদেরকে সামলে নিয়ে মায়ের সঙ্গে খাবার খেল। খাবার খেয়ে সুস্মিতা তার মেয়েদের বিয়ের জন্য খুবই সুন্দর স্টেজ সাজালো আর বিয়ের অন্যান্য ব্যবস্থাপনাও শুরু করল। এখন তার তিন মেয়ের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তিন মেয়ের গায়ে হলুদ দেখে সুস্মিতা ভাবল, আমার তিন মেয়েকে আজ কত বেশি হাসি খুশি লাগছে। আমি তো জীবনে কখনো ভাবিনি যে আমার তিন মেয়ের বিয়ে আমি এত ধুমধাম করে একই দিনে দিতে পারবো। এই সব কিছু হলো আল্লাহ তাআলার দয়া। বিয়ে থেকে শুরু করে সব কিছুর জিনিসপত্র আমি কিনে ফেলেছি। সুস্মিতা বিয়ের সব জিনিস এক এক করে গুনতে লাগলো। এরপর তার মনে হলো, সে তো তার তিন মেয়ের বিয়ের লেহেঙ্গাই কিনেনি। হে খোদা, এটা কি করে হলো? আমি আমার তিন মেয়ের বিয়ের লেহেঙ্গাই কিনিনি, এত তাড়াতাড়ি আমি কিভাবে এসব করবো? আমি কি করে যে এত বড় বিষয়টাকে ভুলে গেলাম! যাকে আমি এক্ষুনি বাজারে গিয়ে তিনজনের জন্য লেহেঙ্গা কিনে আনি। এরপর সুস্মিতা শহরের বড় একটি মার্কেটে গেল। সেখানে গিয়ে তিনটি লেহেঙ্গা দেখে সুস্মিতার অনেক বেশি পছন্দ হলো। আরে ওয়াও, এই তিন লেহেঙ্গা দেখতে তো অনেক সুন্দর, আমার তিন মেয়ে পরলে দেখতে খুব ভালো লাগবে, এই তিনটাই আমি কিনে নেব। শুনুন ভাই সাহেব, এই তিন লেহেঙ্গা কত দাম? ম্যাডাম, এই লেহেঙ্গা এক পিছের দাম 50,000, তিনটার দাম পুরো 1,50,000 টাকা হবে। দেখুন ভাই সাহেব, আমার তিন মেয়ের একসঙ্গে বিয়ে, কালকেই লেহেঙ্গা লাগবে, আমি অনেক আশা নিয়ে এসেছি, তাছাড়া এই তিন লেহেঙ্গা আমার অনেক পছন্দ হয়েছে, দয়া করে আমাকে আপনি নিরাশ করবেন না, একটু সস্তায় দিয়ে দিন না। সুস্মিতার এই কথা শুনে খুবই রেগে গেল দোকানদার আর সুস্মিতাকে ধাক্কা মেরে দোকান থেকে বের করে দিল। আল্লাহ জানে সকাল সকাল এসব ফকিন্দি মহিলারা কোত্থেকে আসে, নেওয়ার কোনো খোঁজ নেই, খামাখা সময় নষ্ট করে। এভাবে বেইজ্জতি হওয়ার পরে সুস্মিতা তার গ্রামের সস্তা দোকানে গিয়ে তিন মেয়ের লেহেঙ্গার জন্য কাপড় কিনল। বাসায় গিয়ে সেগুলোর উপরে লেস অ্যাটাচ করে খুবই সুন্দর করে তিনটি লেহেঙ্গা তৈরি করে ফেলল। পরের দিন সুস্মিতা তার তিন মেয়েকে বিয়ের লেহেঙ্গা দিয়ে দিল। মা, এই লেহেঙ্গা তো খুবই সুন্দর করে তৈরি করেছ, সত্যি না মা, তোমার হাতে জাদু আছে। মেটারা, আমার কাছে তো অত টাকা নেই যে বাজার থেকে দামি দামি লেহেঙ্গা কিনে আনবো, এতটুকু তো করতেই পারি, বাজার থেকে কাপড় কিনে তোমাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে, এটা তোমার দায়িত্ব। মা, আমাদের কাছে এই লেহেঙ্গা অনেক স্পেশাল, মায়ের হাতের ছোঁয়া আছে এর মধ্যে, এর চেয়ে দামি লেহেঙ্গা দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাও, বেশি কথা বলতে হবে না, তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হয়ে নাও আর লেহেঙ্গাগুলো পরে নাও, বারাত আসছে তো। একথা বলে সুস্মিতার তিন লেহেঙ্গা তার তিন মেয়েকে দিয়ে দিল। এরপর সেজে গুজে তিন মেয়ে বিয়ের স্টেজে উঠল। সুস্মিতা তার তিন মেয়ের বিয়ে খুবই ভালোভাবে সম্পন্ন করল। এরপর তাদেরকে শ্বশুরবাড়ি বিদায় দিয়ে দিল। বিয়ের অনুষ্ঠানে থাকা লোকজন যখন সুস্মিতার হাতে সে তৈরি করা লেহেঙ্গা দেখল, তখন লোকজনের অনেক পছন্দ হলো। এরপর থেকে সব মানুষ সুস্মিতার কাছে লেহেঙ্গা তৈরি করার জন্য অর্ডার করতে লাগলো। মেয়েদের বিয়ের পরে সুস্মিতা মানুষের ডিজাইনার লেহেঙ্গা তৈরি করতে লাগলো আর এভাবে টাকা ইনকাম করতে লাগলো। এভাবেই সুস্মিতা মনের আনন্দে বাকিটা জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রেখো, যাতে করে আমার তোমার নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। খোদা হাফেজ।